ফুসফুসের ক্যান্সারটা আসলে কি? ফুসফুসে যে ক্যান্সারটা হয় সাধারণত সেটাকেই আমরা ফুসফুস ক্যান্সার বলি। আচ্ছা। এবং ফুসফুসের এটা হলো যে কাভারিংটা থাকে এপিথেলিয়াম, সে জায়গায় হয়ে থাকে। এটা বাইরের যে একটা কাভারিং থাকে প্লুরা বলি আমরা যেটাকে, ফুসফুসের চারদিকে একটা কাভার দেওয়া থাকে, সেখানেও ক্যান্সার হতে পারে, সেটাকেও এই ফুসফুস ক্যান্সারের মধ্যেই ধরা হয়ে থাকে। আচ্ছা, তো বাংলাদেশের প্রেক্ষিতে আসলে এটার কন্ডিশনটা কি বা এটার সংখ্যার পরিমাণটা কি? আমরা যেমন গ্লোবালি বললাম যে ফুসফুস রোগীদের সংখ্যাটা বেশি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে আসলে এই রোগীদের সংখ্যাটা কেমন? পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ফুসফুস ক্যান্সারের সংখ্যা অনেক বেশি, এবং সব ক্যান্সারের মধ্যে যদি আমরা রেশিও বা অনুপাত হিসাব করি ফুসফুস ক্যান্সার তাদের মধ্যে প্রথম। আচ্ছা। এটা সাধারণত পুরুষদের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে, তবে মহিলাদের মধ্যেও এই ফুসফুস ক্যান্সার হতে পারে। আচ্ছা। এবং ইদানিং ফুসফুস ক্যান্সার মেয়েদের আগের তুলনায় বেড়ে যাচ্ছে পরিসংখ্যান অনুযায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা স্মোক করে বা পরিবেশগত যেসব দূষণ থাকে বা এই দূষণের যারা এক্সপোজার হয়, আচ্ছা, তাদের ক্ষেত্রে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। এইটার সংখ্যাটা আসলে কেমন বা কিভাবে এটাকে আসলে প্রতিরোধ করা যায়? ফুসফুস ক্যান্সার যে শুধু ধূমপান করলেই হবে বিষয়টা সেরকম না, তবে ধূমপান অনেকাংশেই দায়ী, প্রায় 80% ক্ষেত্রে ধূমপানকে আমরা দায়ী করে থাকি। পরিসংখ্যানও সেরকমই বলে, গবেষণাও সেরকমই বলে যে 80-85% ক্ষেত্রে ফুসফুস ক্যান্সারের জন্য ধূমপান দায়ী। আচ্ছা। এবং ধূমপান যিনি স্মোক করেন সরাসরি, অ্যাক্টিভ স্মোকার, তার তো রিক্স থেকেই যায়, এবং তার আশেপাশে যারা থাকবে প্যাসিভ স্মোকিং যেখানে বলা হয়ে থাকে তাদের ক্ষেত্রেও এই রিক্সটা থেকে যায়। এবং যারা ধূমপান করেন না কিন্তু লাকড়ি দিয়ে অথবা বায়োগ্যাস ফুয়েল যেটাকে আমরা বলি রান্না করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ফুসফুস ক্যান্সারের হওয়ার সম্ভাবনা থাকে। এবং যারা কিছু মাইন, খনি অথবা কোনো ফ্যাক্টরিতে কাজ করে যেখানে সূক্ষ্ম কণা থাকে, কিন্তু যথেষ্ট পরিমাণে যদি প্রোটেকটিভ ইকুইপমেন্টস ব্যবহার না করে, তাহলে কারখানায় যে কালো ধোঁয়া বের হয় অথবা খুব সূক্ষ্ম ফাইবার থাকে যেগুলো শ্বাস গ্রহণ করার সময় ফুসফুসে চলে যেতে পারে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের ক্ষেত্রেও কিন্তু ফুসফুস ক্যান্সার হওয়ার রিস্ক রয়ে গেছে। আচ্ছা।